চাঁদের প্রেসিডেন্ট ইদ্রিস ডেবির মৃত্যু ঘিরে দেশটির রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন ঘটতে চলেছে। ইদ্রিস ডেবির মৃত্যুর পর তার ছেলে মোহাম্মদ ইদ্রিস ডেবি কাকার নেতৃত্বে সামরিক কাউন্সিল মধ্য আফ্রিকার এই দেশে ক্ষমতা গ্রহণ করেছে। এর মধ্যে চাঁদের সামরিক কাউন্সিল ক্ষমতা গ্রহণের প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। গত মঙ্গলবার সংঘর্ষে 5 জন নিহত হয়েছে। তবে দেশটির ক্ষমতার পরিবর্তন ঘিরে পশ্চিমাদের মনোভাব খুব বেশি পরিবর্তন আসেনি। চাঁদের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি বিশ্লেষণ প্রকাশ করেছে প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্ট। প্রতিবেদনে বলা হয়, যদি কেউ আফ্রিকার মাঝ বরাবর একটি রেখা আঁকেন, তবে তা এমন একটি অঞ্চল অতিক্রম করবে যেখানে নির্বিচ্ছিন্ন অস্থিরতা চলছে। এর মধ্যে রয়েছে সোমালিয়া অভ্যন্তরীণ লড়াই থেকে শুরু করে সাহেলের জিহাদিদের বিদ্রোহ পর্যন্ত। এ রেখার মধ্যবিন্দুতে পড়বে চাঁদ। দেশটি যেন আগুনের কুণ্ডলিতে ঘেরা একটি বারুদের পিপা, যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে। চাঁদের প্রেসিডেন্ট ইদ্রিস ডেবি প্রায় 30 বছর ধরে চাঁদকে বিস্ফোরণ থেকে ঠেকিয়ে রেখেছিলেন, কিন্তু ডেবি আর নেই। গত 20 এপ্রিল দেশটির সেনাবাহিনী জানায়, যুদ্ধক্ষেত্রে আঘাত পেয়ে নিহত হয়েছেন ডেবি। তিনি দেশটির রাজধানী এনজামিনার দিকে আগুয়ান বিদ্রোহীদের দমনে নিজেই সেনাবাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন। তার মৃত্যুর পরপরই তার ছেলে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে দেশটির ক্ষমতায় এসেছেন।